আজকে জিকোর পক্ষ থেকে 5ই জুন স্মারক কর্মসূচি পালন করা হলো বৃক্ষরোপণের মাধ্যমে। আজকে আমরা নিউ কোচবিহারে বৃক্ষরোপণ করলাম, শুধুমাত্র 5ই জুন যে বৃক্ষরোপণ করব বা করতে হবে এরকম না। আমরা ভাবছি যে মানে আমাদের পরিকল্পনাই এটা যে আমরা যখনই সময় পাব চেষ্টা করব বৃক্ষরোপণ করার এবং পরিবেশকে সবুজ করার, শুধুমাত্র একটি দিনের মধ্যে আবদ্ধ না রেখে। তো তাই আজকের কর্মসূচি আমাদের, আজকে আমরা বৃক্ষরোপণ করলাম নিউ কোচবিহার রেল আবাসন সংলগ্ন এলাকায়। তো পরবর্তীতেও আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, কোচবিহারের আরও বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব 5ই জুন স্মারক কর্মসূচি হিসেবে। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? আজ আমরা জিকো কমিটির পক্ষ থেকে একটি 5ই জুন স্মারক কর্মসূচি পালন করেছি নিউ কোচবিহার এলাকায়। এখানে আমরা বৃক্ষরোপণ করেছি, শুধুমাত্র যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বলেই যে আমরা সেদিনই বৃক্ষরোপণ করব এটা না। আমরা ভেবেছি যে যখনই আমরা সময় পাব আমরা তখনই বৃক্ষরোপণ করব, এবং আগামী দিনেও আমাদের এরকম কর্মসূচি আরও পালন করা হবে কোচবিহারের বিভিন্ন জায়গায়। এরকম আমরা আশা করি যে এর মাধ্যমে আমরা এইভাবে কর্মসূচি এগিয়ে একটি পরিবেশকে আরও ভালো করে তুলতে পারবো। ধন্যবাদ। আজকে কী কী গাছ লাগালেন? আজ আমরা বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি, যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, নিম গাছ, যেগুলো খুবই উপকারী গাছ আমরা সেগুলো লাগিয়েছি। আপনার নাম? আমার নাম স্নেহা রাউত। কী দায়িত্বে আছেন? আমি কোচবিহার টাউন কমিটির সহ সম্পাদক।